আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে এখনকার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আমার এই চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, এখনকার এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z বিস্তারিতভাবে দেখিয়ে দিব বা শিখিয়ে দিব যে বর্তমানে সারা বিশ্বের ভিতরে তুর্কির প্রেসিডেন্ট যে এরদোগান রয়েছে, তার ডাকে কিন্তু BIFTY রয়েছে, যে FTY-র মাধ্যমে ইতিমধ্যে 50 মিলিয়নের উপরে কিন্তু ছাড়িয়ে গেছে। তো বন্ধুরা, এই FTY-কে আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে এটাতে কাজ করবেন এবং সম্পূর্ণ বিস্তারিত ডিটেইলস আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি জুড়ে আছে আমি মোহাম্মদ ইসমাইল। তো যারা এখনও পর্যন্ত এই FTY ব্যবহার করেন না, তাদের জন্য FTY অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই FTY আমি বানাতাম না, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন কমেন্ট করে যে ভাই, এই FTY-কে আমরা কিভাবে ইনস্টল করব বা কিভাবে এটাকে লগইন বা সাইন আপ বা সেট আপ করবো, সেই বিষয়ে আমাদেরকে একটি বিস্তারিত ভিডিও আকারে দেন। তো আপনাদের মানে অনুরোধের কারণেই আমি কিন্তু আজকের এই ভিডিওটি বানানো। তো বন্ধুরা, শুরুতেই আপনারা কি করবেন, আপনাদের জাস্ট মোবাইলের যে গুগল প্লে স্টোর রয়েছে, সেই গুগল প্লে স্টোরে আপনারা চলে যাবেন। এখানে আসার পর একদম উপরের দিকে যে চার্জ বক্সটি রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কিবোর্ডের BIP লিখে যখনই আপনারা চার্জ করবেন, চার্জ করার সাথে সাথে একদম সবার উপরে একটি অ্যাপস চলে আসবে। FTY আসার সাথে সাথে এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার, আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তো আপনারা এটাকে অলরেডি ইনস্টল করে নেবেন। আর যদি আপডেট দেওয়া থাকে তাহলে আপডেটও দিয়ে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে FTY-কে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে বন্ধুরা, আপনাদের মোবাইলে ইন্টারফেসগুলো এরকমভাবে চলে আসবে। তো শুরুর অবস্থা বিভিন্ন ধরনের এখানে অ্যানিমেশনগুলো আপনাদেরকে দেখাবে, বারবার দেখাবে। তো যাই হোক, আমি অ্যানিমেশনগুলো আপনাদেরকে দেখাতে চাই না। তো আপনারা কি করবেন, একদম নিচের দিকে এসে এখানে একটি লেখা আছে দেখতে পারতেছেন ঘরের ভিতরে, গেট BIPN। তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে লেখা আসছে ওয়েলকাম, তারপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এখানে অ্যালাউ করে দেবেন, প্রত্যেকটাতে ইয়াতে অ্যালাউ করে দেবেন। তো বন্ধুরা, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে, আপনি যে কান্ট্রিতেই থাকেন না কেন সেই কান্ট্রিতে আপনারা মোবাইল নাম্বার দেবেন, অথবা আগে এরকম কোড নাম্বার, এই সাইডের ভিতরে একটি কোড নাম্বার দেওয়া আছে, কান্ট্রি কোড নাম্বার। আপনারা চাইলে এখান থেকে যে কোনো দেশের কোড নাম্বারে কিন্তু সিলেক্ট করতে পারেন, কিন্তু আপনি যেই দেশে আছেন, চাই ওমানে হোক, চাই বাংলাদেশে হোক, চাই অন্য কোনো দেশে হোক, আপনি জাস্ট ওই কান্ট্রির কোড নাম্বার অটোমেটিক ওখানে সিলেক্ট হয়ে যাবে। তো নাম্বারটি সম্পূর্ণভাবে বসানো হয়ে গেলে, তারপর এখানে লেখা আছে গেট ভেরিফিকেশন কোড, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা, আপনারা এখানে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পর এটা লোডিং হবে, অর্থাৎ আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে, একটি ভেরিফিকেশন OTP একটি মেসেজ চলে আসবে। তো অলরেডি মেসেজ চলে এসেছে, তো এটা অটোমেটিকলি মেসেজের কোডটা এখানে অটোমেটিকলি বসে গেছে। তারপর এখানে অ্যালাউতে আপনারা ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করার পরে আপনার মোবাইলের যেই, আপনি যে মোবাইল দিয়ে ইউজ করতেছেন, শুরুতে আপনাদের মোবাইলের নাম মডেল নাম্বার চলে আসবে। তো আমারটা হলো স্যামসাং গ্যালাক্সি A70। তো আপনারা চাইলে এখানে ফটোতে ক্লিক করে আপনারা যে কোনো একটা পিকচার দিতে পারেন, না দিলেও হবে। তো এখানে তারপরে উপরের দিকে ডানে আপনারা ক্লিক করে দিবেন। ডানেতে ক্লিক করার পর বন্ধুরা, এখানে লেখা চাইতেছে যে অ্যালাউ টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্টস। তো আপনারা এখানে অ্যালাউ করে দিবেন, তারপরে সমস্ত জায়গাতে আপনারা অ্যালাউ করে দিবেন। তো এখন আপনার এই ইয়াটি, যে BIFTY কিন্তু অলরেডি সাইন আপ করা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, আমাদের আপনার মোবাইলে যত ধরনের কি বলে এই কন্ট্যাক্টস নাম্বারগুলো আছে, এগুলো যারা যারা অ্যাক্টিভেট করেছে তাদের এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। তো দেখুন, আমার এখানে মোবাইলে কলসের ভিতরে অনেকগুলি কন্ট্যাক্টস নাম্বার চলে এসেছে, অর্থাৎ তারা এখন এই FTY ব্যবহার করতেছে। আর যারা FTY ব্যবহার করবে না তাদের কিন্তু এরকম ইয়ে আসবে না, এখানে SMS তারপরে কল এরকমভাবে চলে আসছে। আর যারা FTY ব্যবহার করবে তাদের এই যে নামের পাশে এখানে কিন্তু ভিডিও আইকন আসবে, কলের আইকন আসবে, আপনি চাইলে এখান থেকে তাদেরকে মেসেজ দিতে পারেন বা অন্য কোনো কিছু দিতে পারেন। তো আমি এখান থেকে যদি ওনাকে মেসেজ দেই, সেম এখান থেকে যেমন হাই লিখে আমি সেন্ড করে দিলাম, তো দেখুন এটা কিন্তু সাথে সাথে সেন্ড হয়ে গেছে। একদম হোয়াটসঅ্যাপের মতো, আমরা যেভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি ওইভাবে। আপনারা যখন ভিডিও কল দিতে চাইবেন তখন ভিডিও কলে ক্লিক করলে এটা অ্যালাউ দিয়ে দিলে আপনারা কিন্তু ভিডিও কল চলে যাবে। তো বন্ধুরা, এমনিভাবে আপনারা যদি ভয়েস রেকর্ড দিতে চান তাহলে এখান থেকে আপনারা ভয়েস রেকর্ড দিতে পারেন। এই যে একদম নিচের দিকে একটি ভয়েসের অপশন আছে, তারপরে এখান থেকে যদি পিকচার দিতে চান, এখান থেকে পিকচার, ভিডিও কল সব কিছু কিন্তু আপনারা দিতে পারেন, যেভাবে আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছিলেন।
আর এমনিভাবে আপনারা এখান থেকে আপনাদের সিস্টেমগুলি পেয়ে যাবেন। মোরে যদি আপনারা ক্লিক করেন, আপনাদের এখানে নাম দিতে পারবেন, সিটিংসের ভিতরে ক্লিক করলে সিটিংস, আপনার মাই অ্যাকাউন্ট, বলক কন্ট্যাক্টস, এভরিথিং সব কিছু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটার সিটিংসগুলি দেখতে হলে আপনাদের কি করতে হবে, এখানে যে মোর অপশনটি আছে, জাস্ট মোর অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো মোর অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে একদম উপরের দিকে লেখা আছে ডিসকভার, আপনারা চাইলে এখানে ক্লিক করলে আপনাদের এই যে এই ডিসকভার অর্থাৎ এটার আরও অন্যান্য অ্যাপসগুলি চলে আসবে এবং বিভিন্ন সময় এগুলার নিউজ বা যে কোনো সার্ভিসগুলো চলে আসবে। তারপর এমনিভাবে এখান থেকে গেমস, তারপর কন্ট্যাক্ট লিস্ট, আপনার মোবাইলে এখন কারা কারা এটা ইউজ করতেছে সবার কিন্তু কন্ট্যাক্ট লিস্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন। এমনিভাবে এখানে আছে ডায়াল প্যাড, অর্থাৎ এখান থেকে যেই কোনো কারো নাম্বার উঠিয়ে আপনি এখান থেকে সরাসরি অ্যাড করতে পারবেন এই যে প্লাস চিহ্নতে ওকে করে, ঠিক আছে। তো এমনিভাবে আপনারা অন্যান্য যে সমস্ত সেটিংগুলো আছে, যেমন ক্যামেরা দিয়ে আপনারা এখান থেকে ছবি উঠে আবার পোস্টও করতে পারবেন। তারপরে অন্যান্য যে সমস্ত ভিআইপি ওয়েবসাইটের যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু স্ক্রিন বারকোড চলে আসবে এবং ওয়েবসাইটে সাথে সাথে নিয়ে যাবে যে কোনো একটি সিস্টেমের মাধ্যমে। এমনিভাবে এখান থেকে আপনারা ইনভাইট ফ্রেন্ডের ভিতরে ক্লিক করে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন, অথবা এখান থেকে সিটিংস রয়েছে, সিটিংস থেকে আপনারা চ্যাট সিটিংস সব কিছু এখান থেকে আপনারা দেখে দেখে আপনারা ইয়া করতে পারেন, যেভাবে করার অন্যান্য অপশনগুলোতে আপনারা যেভাবে করেন। তারপরে কাউকে ব্লক করতে চাইলে এখান থেকে ব্লক কন্ট্যাক্টসেও ক্লিক করলে আপনারা ব্লক করতে পারবেন। ব্লককে ক্লিক করে উপরের দিকে যখন আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনারা যে কোনো কারো নামের উপরে জাস্ট এইভাবে টিকমার করে এখানে গোতে এই যে নিচে যে টিকমারটি রয়েছে এখানে আপনারা ক্লিক করলেই কন্ট্যাক্টসগুলো কিন্তু ব্লক হয়ে যাবে। এমনিভাবে এখানে অন্যান্য যে সমস্ত সেটিংসগুলো আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এটা খুবই ইজি এবং সেম হোয়াটসঅ্যাপের মতোই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে কাউকে মেসেজ দিতে চাইলে জাস্ট মেসেজের মধ্যে ক্লিক করলেই তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলি চলে আসবে এবং এখান থেকে আপনারা কি বলে একদম গ্রুপ করে আপনারা কথা বলতে পারবেন, বা যেই কোনো গ্রুপের স্ক্রিন বারকোড নিয়ে নিলে আপনারা এখান থেকে তার স্ক্রিন বারকোড দিয়ে আপনারা কিন্তু সেই গ্রুপে সরাসরি জয়েন হতে পারেন। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো এই টিপসটি। তারপরে যদি কেউ যদি বিষয়গুলো যদি না বুঝেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই অ্যাপসটি নিয়ে আপনার কী মতামত সেটাও জানাতে ভুলবেন না। তো ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব। এবং এই অ্যাপসটি ব্যবহার করতে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে প্লিজ অ্যাপসটিকে ইনস্টল করে যে জায়গাতে আপনার সমস্যাটি হচ্ছে সেই জায়গার স্ক্রিনশটটি নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করবেন, তাহলে আমরা আপনার যেই সমস্যাটি আছে সেটা সরাসরি দেখে তাহলে ওখানে কমেন্ট করতে পারবো এবং আপনার সমস্যার সমাধান করতে পারবো। তো ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো এই ভিডিওটি।